পানি দিয়েছি, তারপর ঠান্ডা জল খেতে চাও কেন? হ্যাঁ সবাইকে স্বাগত, তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো আজকে আমরা যাচ্ছি কাস্তাপাড়ায়। কত বছর পর জানো আমি কাস্তাপাড়ায় যাচ্ছি? হ্যাঁ সত্যি কথা, অনেক বছর পর আমি কাঁচড়াপাড়ায় যাচ্ছি। তো এখন বিকাল, ওই কাঁচড়াপাড়া মার্কেটে যাচ্ছি। কি আনতে যাচ্ছি? খুব স্পেশাল একটা জিনিস, যেটা বাড়ির বউরা বউদের জন্য খুব স্পেশাল। তো এখন বেরোবো আমি আর যাচ্ছি, আমি আর দিদি যাবো। ওই যে দিদিও ভিডিও করছে, আমিও বেরোবো। তো মা একটা জিনিস আমাকে গিফট করবে, তো সেটাই আনতে যাচ্ছি। আমার দিদির দেখো ক্যামেরা কত সুন্দর। এ বাবা, কানের এই তো সামনে আছে, নিয়ে আয়। এই যে লকারটা খোল, ওই লকার এসে আছে, ও কানের কানের পড়তে গেছে। তো মা ওটা গিফট করবে একটা আমার জন্য। দিদির ছেলে মেয়েকে ও থাকবে, দাদুন দিদুনের সাথেই থাকবে। আমরা দুজন যাবো আর বেশিক্ষণ না, আমরা যাব। তো দেখা যাক, একটা ইচ্ছা আছে। তো মটকা দেখে লোভ সামলাতে পারলাম না, তো আমি নিলাম আইসক্রিম। দিদি মটকা খাওয়ার খুব ইচ্ছে ছিল, তো একটা আইসক্রিম আর একটা মটকা। তো দুই বোনেই খাচ্ছি আর অটোতে উঠে গেছি, কাঁচড়াপাড়ায় অটোতে উঠেছি। আগে যাবে হচ্ছে বাজারে, তারপর ওখান থেকে আবার চেঞ্জ করতে হবে, কিন্তু এই হোক ভাড়া একজনকে দিলেই হবে। আর জানি সবাই এক্সাইটেড জানার জন্য কী গিফট দেবে মা আমাকে। এইটুক তোমাদেরকে হিন্টস দিয়ে দিই, এই গিফটটা এতটাই মূল্যবান যে এই গিফট এতটাই মূল্যবান যে বাড়ির বউদের এটা মাস্ট দরকার। তো তোমরা ভেবেই নাও কী গিফট হতে পারে। আর যেতে যেতেই জানো ঝড়ের মুখে পড়ে গেলাম, এমন ঝড়, সিরিয়াসলি জীবনে আমি কখনো এরকম কোথাও যেতে গিয়ে ঝড়ের মুখে পড়িনি। এই দেখো কাঁচড়াপাড়া এই স্টেশনটা, এই লাইনটাতে আমি প্রথম আসলাম, মানে এখানে নতুন লাইন হয়েছে সেই লাইনটাতে প্রথম আসলাম। তো আমি আর দিদি যাচ্ছি, মা তো বারবার করে দিদিকে বলে দিয়েছে বোনকে দেখে শুনে নিয়ে যাবি, মা খুব ভয় পায়। আর এখনও আমি আমার মা ছোট্ট মেয়েই রয়ে গিয়েছি, যতই বিয়ে হয়ে যাক না কেন, জানোই তোমরা সবাই মা বাবার কাছে ছেলে মেয়ে সবসময়ের জন্যই ছোট থাকে। তো চলে গেছি, আমার ননদও এসেছিলো তাই তুমি চিনতে পেরে গেছিলে। এখন আমার ননদ আমার কোথায় পাই, ভুল বলেছে। এটা কিন্তু বেশ ভালো লাগছে, কিন্তু নোংরাও করতে পারে, দেখে নে বুঝে নে। এগুলো কি লাল লাল, এই যে দেখো এই শাখা চয়েস করছে শাখা। তুই পরে যাওয়ার পরে দিস, এখন আমার জন্য রাখিস তাই। আজ থেকে সে পথে যেতে হবে যে দুপায়ে কত না চেনা রঙের পিছুটা। আমারও এটাই চোখে পড়ছে, দেখো এটা দারুণ হবে তো দাদা, পারবি তো খুলতে? পড়লি তো আমার মতনই টাইট করে পড়ে আছে, সেটা তাই দেখছি। না না
ওরম লাগছে দেখতে। এই পোকা না তো এটা, পোকা হলে দাদার কাছে চলে আসবে। এই দেখ পোকা হলে শাখাটা টেকসই করে ভালো জানেন। হুম, দেখতে কি বাজে লাগে জানো। ও মা বলে কি। তো চলে আসলাম মঞ্জিনিসের। কোনটা নিয়ে, চিকেন প্রতীকলাপ পাশে মঞ্জিনিস আছে। আমার মঞ্জিনিস অনেক বছর পর মঞ্জিনিসে আসলাম, নিয়েওতে যাওয়া হয়, মঞ্জিনিস আসা হয় না। তো কাস্টমার দেখলাম মঞ্জিনিস আছে, তো ঢুকে পড়লাম। তো এখন স্ন্যাক্স দেখছি, পিজা ভাবলাম নেবো, কিন্তু দিদি না করছে, বক করছে, তাই জন্য। তো স্ন্যাক্স নেবো। এই দেখো ওদের এসে সব কী কী আছে তোমাদের দেখিয়ে দিলাম একবার। তাহলে ঠিক আছে, দুটো পিজা নিই, দুটো পিজা নিই ওদের দুজনের জন্য। তো তিনটে প্যাটিস নিয়ে নিয়েছি, চিকেন প্যাটিস নিয়েছি। তো তিনটে কেন নিয়েছি নিশ্চয়ই ভাবছো। তাহলে কী করব, দিদি বললো এতগুলো নিতে হবে না, তিনটেই নে, তিনটে নিয়েছ ভা, ভাগাভাগি করে। মানে একটাকে দিদি আবার ভেজিটেবল চপ নিয়েছিল, তিনটে নিয়েছিল, ওখানে দাদি খাওয়ার কথা ছিল কিন্তু খাইনি, আমরা চলে এসেছি। তার সাথে নিয়েছিল সাত ছটা, ছটা হচ্ছে সিঙ্গারা আর নিয়েছিলাম। এই যে শাখা কেমন আছে গুলিয়া, দিদন গিফট কি আপনি দেখো। আর ঢপের চপ দেখলেই আমার মনে পড়ে যায় আমার মায়ের একটাই কথা, মায়ের মুখে সবসময় শুনতাম আমার মেশের ছিল আমি যাকে দেখ। তো হ্যালো গাইস, চলে এসেছি বাড়িতে, ঝড় নিয়ে অন্ধকার কী হচ্ছে, ঝড় নিয়ে গেছি আর বৃষ্টি নিয়ে বাড়ি এসেছি, যা ভেদার ভিজেছি মনে হতো দেখে যে আবার স্নান করেছি। আর এসে সব থেকে বড়ো কাজ হচ্ছে হাতটা কাটলো আর কী কী কাজ। তো বৃষ্টিতে খুব ভিজে এসেছি আর এই দেখো কি কি আনা হয়েছে। এই যে দেখো নিয়ে বসছি, এটা রাতের মেনু, পেঁয়াজ লাগবে, ঠিক আছে। এই যে আমাদের রাতেই বলতে পারো একবার ডিনারই হয়ে যাচ্ছে বেশি। এই যে মুড়ি নিয়ে নেওয়া হয়েছে, এটা হচ্ছে এটা ঢপের চপ, আর এটা হচ্ছে সিঙ্গারা, আর হচ্ছে মুড়ি সাথে ভেজিটেবল চপটা আমি একবার খাবো বলে কিনেছিলাম। আরে বৃষ্টি দে, তো এখন আমরা খাবো। তো যাই হোক, এইটা এখন খাবো, তো পরে আবার আসছি। আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করুন, নতুন বন্ধুদের সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে দিও। টাটা, বাই বাই। এখানে ভিডিওটা শেষ করে দেবে আমার, এইভাবে না, উল্টো 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 এইটা ঢুকবে। এখন দিদি মাকে শাখা পড়াবে, কিন্তু হলো না, ছোট এসছে, তখনই দিদি বলেছিল শাখা লাগলে বলবা। তো প্লিজ যারা ভিডিওটা দেখছো লাইক করে দাও, কমেন্ট করে দাও, শেয়ার করো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আর আমার যদি যে ভিডিওটা দেখছো সে যদি আমার নতুন বন্ধু, সাবস্ক্রাইব করতে ভুলো না, আর পাশে থাকা বেল আইকনটা একটা ছট করে ক্লিক করে দিও। আবার অন্য রকম অন্য ধরনের ভিডিও তোমাদের আশা করি খুব ভালো লাগবে। নানান অনেক ভিডিও জমে রয়েছে তোমাদেরকে সব দেব। দিদি অনেক সুন্দর সুন্দর ভিডিও হবে। তো এখন এখানে টাটা, বাই বাই, সবাই ভালো থেকো। আর